নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লাইব্রেরির তরফ থেকে চাকরির জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে তা নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রতিষ্ঠানের নাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লাইব্রেরি, পদের নাম লাইব্রেরিয়ান, আবেদনের পদ্ধতি অনলাইন, বিজ্ঞপ্তির তারিখ 22 মে 2023, আবেদন শুরুর তারিখ 22 মে 2023, আবেদন শেষের তারিখ 15 জুন 2023, মোট পদের সংখ্যা 36টি। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং লাইব্রেরি এবং তথ্যবিজ্ঞান বা সমমানের স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রয়োজনীয় যোগ্যতা, প্রার্থীদের অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি এবং তথ্যবিজ্ঞানে পাস সার্টিফিকেট থাকতে হবে এবং প্রার্থীকে বাংলা ভাষায় প্রাথমিক জ্ঞান থাকতে হবে। নির্বাচনের পদ্ধতি, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হবে। বয়সসীমা, প্রার্থীদের বয়স 1 জানুয়ারি 2023 অনুযায়ী সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর হতে হবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। আবেদন মূল্য, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না। বেতন, এই পদের জন্য নির্দিষ্ট মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে। অনলাইন আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আবেদন করতে পারবেন। এছাড়াও বিভিন্ন জেলার এবং সমস্ত রাজ্যের চাকরির খবর জানতে এবং চাকরির প্রস্তুতির জন্য জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।